বৃষ্টিতে ঢুকে গেলুম। আপনি কি ভাবছেন এটা এমনি এমনি হয়ে গেল? তা কিন্তু নয়। এই শিল্পী সমাজে আপনার মনে করেন যাবতীয় যত শিল্পী আছে তাদের একটা লক্ষ্য কি জানেন আপনি? কি লক্ষ্য থাকে? সিনেমা। এফডিসি, ওখানে ঢুকতে হবে, অভিনয় করতে হবে, ওখানে সিনেমা বানাতে হবে। তো সেটা কিন্তু একদিনে হয়নি, ওর জন্য কাঠখড় পোহাতে হয়েছে আমার। না, আমি এফডিসিতে আগেও গিয়েছিলাম, কিন্তু থাকিনি। কেন থাকিনি জানেন তো? আমি খেয়াল করলাম যে আমার এক্সপিরিয়েন্সের অভাব আছে, ওটা গ্যাদার করতে হবে। বেরিয়ে এলাম, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, তারপর ঢুকলাম। এই কথাটাই আপনাকে আমি কিন্তু পই পই করে বোঝাতে চেষ্টা করি, আর আপনি হুটোপাটি করেন। তা আপনি তো এফডিসিতে ঢুকলেন, আমার কি হবে? আমি ঢুকলাম মানে কি? আপনিও ঢুকে গেলেন, এটা তো পরপর ঘটে যাবে না। কেন ঘটেনি? সফি ভাইয়ের সিনেমাটা আপনি করছেন না? হচ্ছে তো, আরও হবে, আমার সব মনে আছে। আপনার প্রতি আমার যে ফিলিংসটা যে রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে তো চলবে না। আপনি কি মনে করেন আমি ভুলে গেছি রানুদার সঙ্গে কি করেছি? আমি ভুলে গেছি? আমার দাহ হচ্ছে না, আমার ভিতরে প্রদাহ হচ্ছে না? রানুদা যে মানে গায়ে যে এরকম হাত দিয়েছিল না রানুদা, সেটা আমি ভুলে যাবো এত সহজ? ভাবছেন যে ওনার সঙ্গে বেইমানিটা কবে করবো? এক সপ্তাহের মধ্যে বেইমানি করবো। কি করবো জানেন তো? একদম সোজা কোক্সে বড় বড় এক লাথি মারবো, ট্যাক করে একটা শব্দ হবে, মুখ দিয়ে ফ্যাপসাটা বেরিয়ে যাবে ব্লাডারের মতো, বুঝতে পেরেছেন? ও তখন টের পাবে। আর ঝালমুড়ি খাবেন নাকি? কি ঝালমুড়ি খাবো, আমার খিদে লাগছে, আমি ভাত খাবো। ও আছে কি কি বলছেন আপনি? ভাত খাবেন কেন? না, খিদে লেগেছে তাই না? হ্যাঁ, সেটা তো লাগতেই পারে। কোথায় খাই বলুন তো? আমি কি জানি। ও না, সে তো এদিকে মানে আমি যে জায়গায় ভাবছি যে গিয়ে খাবো, সে তো আবার যেতে যেতে বিকেল হয়ে যাবে, কি করি বলুন তো? থাক, বুঝতে পারিছি, আপনারা যাতে হবে না, অসুবিধা নাই, খাবো না। আশ্চর্য রাগ করছেন কেন? খেতে তো হবেই, খিদে যখন লেগেছে। দেখি উঠুন না, হাঁটি একটু উঠুন, একসঙ্গে একটু দেখি কোথায় পাওয়া যায়। মেলা দিন হয়ে গেল, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি। জি, মানে আপনার সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, আপনার রিহার্সাল দেখছি, মানে আমার মেলা ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আপনি এফডিসিতে ঢুকে গেছেন। ভাই, আমার তো একটা ইচ্ছে আছে, মানে আমার তো একটা স্বপ্ন আছে, যেই স্বপ্ন নিয়ে আমি ঢাকা শহরে আসেছি। মনে করো আমি যখন ঢাকা শহরে আসলাম, তখন নড়ালবাসী কিন্তু আমার আসতে দিতে চায়নি, কেউ আমার আসতে দিতে চায়নি, আমার বন্ধুরা কেউ আমার আসতে দিতে চায়নি। তারা বলে যে আমি ঢাকা শহরে গিয়ে কী করবো, ঢাকা শহরে গিয়ে কেউ ভালো থাকতে পারে না, সবাই নাকি নষ্ট হয়ে যায়। আমার মা আমার হাত ধরে বলল, লিকুরে বাপ, তুই ঢাকা শহরে যাস নে, সেখানে গেলে তুই টিকতে পারবি না, তুই ভালো থাকতে পারবি না, তুই ফিরে আয়। আমার মার হাত আমি সরাই দিয়ে বললাম, মা তুমি আমার দোয়া করো, আমি একদিন এই বাংলার নায়ক হবো মা, তোমার মুখ উজ্জ্বল করে দেবো। ভাই, আমি সেই আশা নিয়ে আসেছি, আপনি আমার একটু সাহায্য করেন ভাই, একটু সাহায্য করেন, আমি এফডিসি ঢুকতে চাই, আমি নায়ক হতে চাই ভাই। আরে কি আশ্চর্য, আপনি কি বলছেন আমাকে, আমার নিজেরই তো লজ্জা লাগছে। আমি কি এফডিসিতে ঢুকেছি? কেন ঢুকেছি? আমি ঢুকেছি আপনি আছেন, এরকম আরো দু চারজন আছে, তাদের জন্যই তো। আর আশ্চর্য, এটা তো একদিনে হবে না, আমি এর আগেও এফডিসিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমি কিন্তু বুঝলাম যে এখানে টিকে থাকতে হলে আগে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। আমি বেরিয়ে আসলাম। এক্সপিরিয়েন্সটা যদি আপনার গ্যাদার না হয়, ওখানে ঢুকবেন, হ্যাঁ আপনি দেখতে শুনতে মাসাল্লা যেরকম আপনাকে নিয়ে নেবে, কিন্তু যদি আপনি যদি আপনার পারফরমেন্সটা ভালো করে না করতে পারেন, তাহলে তো টিকতে পারবেন না, আর একবার বেরিয়ে আসলে আর ঢুকতে পারবেন না। না ভাই, আপনি এটা কি বলছেন লালু ভাই? আমার নিজের প্রতি আমার যে আস্থা আছে, মনে করেন আমার যে একটা জেদ আছে, সেই জেদ নিয়ে কিন্তু আমি ঢাকা শহরে আসেছি। আপনি মনে করেন আমার যে জেদ আছে যে আমি একদিন এই 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 বাংলাদেশের নায়ক হবো, আমার নড়ালবাসী আমার নিয়ে গর্ব করবে, আমার মা আমার নিয়ে গর্ব করবে, বুঝলেন না ভাই? আপনি খালি আমার একবার এফডিসিতে নিয়ে যান, আপনি একজন ডিরেক্টরের সঙ্গে পরিচয় করা দেন, আপনি বলে দিলে আমার হয়ে যাবে ভাই, আপনি একটু করে দেন ভাই আমার। আরে বাপরে বাপ, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, ওটা একবার দাঁড়ালে হয়ে যাবে। জি, একটু সময় তো লাগবে, একটু ধৈর্য ধরুন, রাক্ষস হলে চলবে না তো, সব ফুরিয়ে যাবে কিন্তু তাহলে। জি জি জি, বুঝতে পারছেন তো? জি জি, সেটা হবে। আর কে বলছে কথাটা? আমি বলছি। কি দিয়ে বলছে? মুখ দিয়ে বলছে, ওটা থাকবে অবশ্যই। কেন ভাবছেন আপনি? অবশ্যই চা বলুন তো একটু ভাই। চার সঙ্গে আমি নিমকি বলবো? বলুন। জি ভাই, দুই কাপ চা দেন, আর হচ্ছে দুটো নিমকি দিয়েন, চার মধ্যে চিনি বেশি করে দিয়ে না, শুভ শুভ খাবে তো। মানে এগুলো আমি যেটা বলতে চাচ্ছি, যেগুলো তো কোনো সমস্যা নয়, মাঝখানের সময়টা মাঝখান থেকে হঠাৎ করে রাক্ষস হলে চলবে না, কিছু কাল চলে যাবে অবশ্যই। মানে এখনকার সময়টাকে আপনাকে বিবেচনা করতে হবে, এটা একটা কালক্ষয়, এটা যাবে। জি জি, সময় মতো ঠিকই হয়ে যাবে। আপনি আমার সঙ্গে একটু থাকবেন ভাই, তাহলেই হবে, আমি মনে হচ্ছে তাহলেই আমার হয়ে যাবে এবার। যাতে এটা বাবার অনুরোধ করতে হবে না, ভুললে আমার খুব লজ্জা লাগে। শুনুন শুনুন, মানে ব্যাপারটা তো মিটে গেছে তাই না? মানে ওটা নিয়ে নতুন করে মানে ওনারা তখন আসবেন, আর যদি নতুন করে সিন ক্রিয়েট করেন সেটা ঠিক হবে না। মানে আমি বলছি যে আপনার তো একটু হুটোপাটি করার অভ্যাস আছে, অসি সেটা থাকলে কিন্তু চলবে না।
আর সবি ভাই নিজে আমাকে বলেছেন যে উনি ব্যাপারটা নিয়ে উনি একটা আফসোসের মধ্যে আছেন, মানে অতীতে যে বিষয়টা ঘটেছে সেটা ঠিক হয়নি, উনি বলে চলে এসছে। সবিতা ভাই, ভালো আছেন? ভালো আছি। তো ঘটনা হয়েছে যে সবিভাইয়ের পক্ষে মানে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সামনের ব্যাপার যা হওয়ার হয়ে গেছে, মানে কাজের মধ্যে তো কত কিছুই হতে পারে, তাই না? ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাছাড়া সবিভাই নিজেও ব্যাপারটা নিয়ে একটু মানে শঙ্কার মধ্যে আছে, মানে একটু লজ্জার মধ্যে আছে আর কি। তো যা হওয়ার হয়ে গেছে না, সেটা তো নিশ্চয়ই। আমি একটু এমনি তো লক্ষ্মী মেয়ে, মাথাটা একটু গরম, আমি বুঝিয়েছি। সবিভাই আপনি কিছু বলেন। এই শোনো শান, তোমার সঙ্গে আমার অতীতে যা যা ঘটেছে তুমি সব ভুলে যাও। এখন আমার একটাই পরিচয়, ডাইরেক্টর, পরিচালক। আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। আমরা এখন মিলেজুলে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, কথা সেটাই। ডাইরেক্টর, ডাইরেক্টর কিন্তু অনেক বড় ব্যাপার। ডাইরেক্টর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, অতীত মনে রাখলে চলবে না, নাহলে অ্যাক্টিং বেরোবে না। এই খুশিতে আমরা একটু চা খেলি কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, চলো। ভালো চা বলো। এ ভাই, সাইডে চা দেন না, আর দুটো করে নিমকি দিও, আমাদের কুকুরি বাড়িয়ে দিও। তুমি এখন তো আমি কি খবর রাখি না? আমার কাছে কি ইনফরমেশন নেই? তুমি আমার এই বলের ভিতর থেকে বেরিয়ে যেতে চাচ্ছ মানে? তুমি জানো আমি এই বলয় তৈরি করতে আমার কত রক্ত, কত মেধা, কত মরণ, কত কষ্ট দিয়ে আমি এই বলয় তৈরি করেছি? আমার এই বলয় থেকে তুমি কেন পালিয়ে বেড়াচ্ছো? আমি তো সেরকম কিছু, আমার এই বলয় ছেড়ে যদি তুমি বেরিয়ে যেতে চাও, জানো তোমার এই পরিণতি কি হবে? একদম ফিনিশ করে দেব। তুমি জানো ঢাকা শহরে আমার এই বলয়ের ভিতরে ঢোকার জন্য কত ছেলে দাঁড়া থাকে? তুমি জানো এত সব জন্য তুমি কেন আমার এই বলয় থেকে বেরিয়ে যেতে চাচ্ছ? আমার বলয়ের ভিতরে থেকে তুমি আলাদা বলয় তৈরি করতে চাচ্ছ? ঢাকা শহরে কেউ আছে তোমার মতো অজস্র লালু আমার এই বলয়ের ভিতরে আসার জন্য ঢুমারছে, আর তুমি আমার এই বলয় থেকে চলে যেতে চাচ্ছ? আমি যদি আবার কখনো শুনি যে এই বলয়ের ভিতর ছেড়ে তুমি বেরিয়ে যেতে চাচ্ছ, তাহলে একদম ফিনিশ করে দেবো। কিন্তু বলবি না, তুমি ঢাকায় কেন, বাংলাদেশে তুমি যেখানেই থাকো না কেন, কোথাও তুমি থাকতে পারবো না। আমি যদি তোমার পিছনে লাগি তুমি থাকতে পারবে কখনো? আমি এক বললে এক, ওয়ান বলা যাবে না। আমি দুই বললে দুই, টু বলা যাবে না।